গত বছরের ডিসেম্বর মাসে তৃণমূলের সমস্ত পদ ছেড়ে মেদিনীপুরের মাঠ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগ দেওয়ার আগেই ওনাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল। বিজেপিতে যোগ দেওয়ার পরেও ওনাকে গুরু দায়িত্ব দেওয়া হয়। গত 8ই জানুয়ারি শুভেন্দু অধিকারীকে জুট কর্পোরেশনের চেয়ারম্যান করা হয়েছিল, কিন্তু হঠাৎই এবার সেই জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের অধীনে থাকা জুট কর্পোরেশনের 3 বছরের জন্য চেয়ারম্যান হয়েছিলেন শুভেন্দুবাবু, কিন্তু আচমকাই তিনি এই পদ থেকে ইস্তফা দিয়ে দেন। বলে রাখি, এই পদ কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রীর পদের সম্মান বহন করে। ঠিক কী কারণে শুভেন্দু অধিকারী এই পদ থেকে ইস্তফা দিলেন সেটা এখনও জানা সম্ভব হয়নি। বিজেপির মহাসচিব বিজয় বর্গীয় জানিয়েছেন, দলের কাজে অনেক ব্যস্ত শুভেন্দু অধিকারী, তিনি এই দায়িত্ব আপাতত সামলাতে পারছেন না বলে ইস্তফা দিয়েছেন তিনি। তবে আদৌ কি এটা সত্যি ঘটনা? মানে এই কারণেই কি তিনি ইস্তফা দিয়েছেন, নাকি এর পেছনে কি অন্য কোনো কারণ আছে, সেটা সময় বলবে। এইরকমই গুরুত্বপূর্ণ পলিটিক্যাল নিউজ পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে একদম ভুলবেন না। আর আজকের ভিডিওটি এইটুকুই। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, আর কমেন্ট করে আপনি আপনার মূল্যবান মতামত আমাদেরকে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকুন। অসংখ্য ধন্যবাদ।